हेलो एवरीवन, आई एम আব্দুল্লাহ হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ। আজকে দ্বাদশ শ্রেণীর কাজ ক্ষমতা শক্তি প্রথম পত্রের অধ্যায়টি নিয়ে আলোচনা করব আর কি। আমার অধ্যায়ের নাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। ওকে তো আমরা হচ্ছে বিগত ক্লাসগুলোতে আমরা হচ্ছে একটা কুয়া থেকে কিভাবে পানি উঠাবো, পানি উঠাইতে আমার কত সময় লাগবে, বা সম্পূর্ণ পানি কুয়া পানিপূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করতে কত সময় লাগবে, বা অর্ধেক খালি করতে কত সময় লাগবে, কুয়ার প্রথম অর্ধেক খালি করতে কত সময় লাগবে, বা কিভাবে তুমি ম্যাথগুলো করবা, তারপরে নিচের অর্ধেক খালি করতে আমার কিভাবে তোমার কত সময় লাগবে, বা হচ্ছে এইচ এর মানটা কত হবে, মানে কত হাইট আমি নিউব অ্যাকচুয়ালি। তো এগুলো আমি ডিটেলে আলাপ করেছি। আজকে দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব। ওকে, এই নিয়মের কিছু ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব, তো তোমরা একটু মনোযোগ দিয়ে একটু দেখো আর কি। ওকে, তাহলে আমি নাম্বার ওয়ান ক্রিয়েটিভ কোশ্চেনটা লিখি, সেটি হচ্ছে এ বি ও সি তিনটি কুয়া এ কুয়ার গভীরতা টেন মিটার এবং ব্যাস হচ্ছে ফোর মিটার। ওকে, কুয়াটিকে টোয়েন্টি মিনিট এ পানি শূন্য করতে 6.87 হর্স পাওয়ার এর একটি পাম্প লাগানো হলো। অর্ধেক পানি শূন্য করার পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বি কুয়ার গভীরতা 12 মিটার এবং 8 মিটার। অপরদিকে সি কুয়ার গভীরতা ব্যাস 15 মিটার ও 6 মিটার। ওকে, খুবই সিম্পল। আমরা তিনটা কুয়া আছে, এ বি সি। আমার এ কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস হচ্ছে 4 মিটার, আবার বি কুয়ার গভীরতা 12 মিটার, ব্যাস হচ্ছে 8 মিটার, এবং সি কুয়ার গভীরতা হচ্ছে তোমার 15 মিটার ও 6 মিটার। ওকে, তাহলে প্রথম কোশ্চিন হচ্ছে যে কত সময় পর পাম্পটি নষ্ট হয়েছিল। ওকে, দুই নম্বর কোশ্চিন হচ্ছে 5 হর্স পাওয়ার ক্ষমতার ইঞ্জিন দ্বারা বি ও সি
কুয়ার মধ্যে কোনটি আগে পানি শূন্য করা যাবে, গাণিতিক বিশ্লেষণ করো। তো খুবই সিম্পল ম্যাথ, এই ম্যাথটা এই টাইপের ম্যাথ আমরা আগেও সলভ করেছিলাম, মানে গত ক্লাসে বা গত দুই ক্লাসে। ওকে, তাহলে আমরা দেখি তোমার এ কুয়াটা আমরা আঁকাই। হ্যাঁ, এ হচ্ছে কুয়া, কুয়ার আকৃতি নর্মালি আমরা সিলিন্ডার আকৃতি ধরি। তোমাকে অবশ্য এ কুয়ার গভীরতা 10, মানে পুরো এই গভীরতা হচ্ছে 10। হ্যাঁ, এবং এটার হচ্ছে ব্যাস তোমার হচ্ছে 4, মানে এই দৈর্ঘ্যটা এই অংশটা হচ্ছে 4। হ্যাঁ, এখন তাহলে এই কুয়াতে পানি আছে। ওকে, তাহলে দেখো তোমাকে কি বলছে, এটা যদি এ কুয়া হয়, মানে প্রথম কুয়াটা, হ্যাঁ, তোমাকে বলছে এই অর্ধেক পানি উঠানোর পরে, মানে এই যে এই অর্ধেক, মানে প্রথম অর্ধেক উঠানোর পরে, মানে এই পাম্পটাকে, পাম্প প্রথম অর্ধেক পানি উঠাই ফেলছে, উঠানোর পরে পাম্পটা নষ্ট হয়েছিল। হ্যাঁ, পাম্প নষ্ট হয়েছে, তোমাকে বলছে যে কত সময় পর পাম্পটি নষ্ট হবে, তাহলে আমাকে টাইমটা বের করতে হবে। এখন আমরা কি জানি, আমরা হচ্ছে দেখো আমরা হচ্ছে জানি হচ্ছে এখানে কত ক্ষমতার যন্ত্র লাগানো হচ্ছে, সেটা হয়েছে সেটা দেওয়া আছে, পি ইকুয়াল 6.87 হর্স পাওয়ার। এখন আমরা তো হর্স পাওয়ার নিয়ে কাজ করতে পারবো না, আমাকে যাইতে হবে ওয়াটে। হ্যাঁ, ওয়াটে যাইতে হলে আমাকে কি করতে হবে, আমরা জানি 1 হর্স পাওয়ার সমান আছে 746 ওয়াট, তাহলে কত হবে 6.87 ইন্টু 746, এটা হচ্ছে হর্স পাওয়ার। হ্যাঁ, ওকে, তাহলে এটা হইলে আমাকে এই মানটা কত পাবো, মানটা পাচ্ছি আমরা তোমরা 6.87 ইন্টু তোমার হচ্ছে 746, কত হয় 6.87 ইন্টু 746, তুমি পাচ্ছ 5.125 হচ্ছে ডি, ডি হচ্ছে 4 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে আমার 2 মিটার। ওকে ফাইন, তাহলে আমি বের করব আমার ফর্মুলা হচ্ছে কত সময় পরে, তাহলে সময় চাইছে, তো আমরা জানি হচ্ছে পি ইকুয়াল হচ্ছে W/T, ক্ষমতার ফর্মুলা, টি সমান হচ্ছে W/P, W-র মান কত, W-র মান হচ্ছে MgH/P। এখন দেখো এখানে হচ্ছে আসে ব্যাপার, ব্যাপারটা হচ্ছে এম এর মান আমাকে সরাসরি দেওয়া নাই। হ্যাঁ, এম এর মান আমি কিভাবে বের করবো দেখো, এটা হচ্ছে গত ক্লাসেও বলেছিলাম, দেখো আমরা জানি হচ্ছে রো সমান সমান হচ্ছে M/V, তাহলে এম সমান সমান হবে রো ইন্টু ভি। হ্যাঁ, ওকে, রো ইন্টু ভি। এখন পানির ঘনত্ব কত, পানির ঘনত্ব হচ্ছে 1000, আর এটা তো হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডারের আয়তন কত, পাই R²h। হ্যাঁ, তাহলে তুমি এখানে 1000 × 3.1416, আর এর মান 2², h এর মান হচ্ছে 10। হ্যাঁ, তুমি বসালে তুমি পাবা হচ্ছে, তুমি পাবা হচ্ছে 1000 × 3.1416 × 2² × 10, তুমি পাবা হচ্ছে 125664 কেজি। এখন দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে, তুমি তো সম্পূর্ণ পানি তুমি এই পাম্পটা খালি করে নেই, অর্ধেক পানি খালি করছে, তাহলে এখানে এম এর মান ইউজ হবে হচ্ছে আমি এই যেটা যে বের করলাম তার অর্ধেক আর কি। হ্যাঁ, তার অর্ধেকটা হবে তুমি যদি ভাগ করো তাহলে পাবা হচ্ছে 125664 / 2, তুমি করলে পাবা হচ্ছে 62, এখানে এম এর মান হবে 62832, জির মান আমরা জানি হচ্ছে 9.8, এবং এখানে এস এর মানটা হচ্ছে, এই এস এর মান কিন্তু আবার একটু বের করা আমার শিখতে হবে। হ্যাঁ, এটা আমি আগেও শিখেছিলাম,
আমি বলছিলাম যতটুকু পানি খালি করবে সেই পানির মধ্যবিন্দু আগে বের করতে হবে, করে ওই মধ্যবিন্দুকে মাথা পর্যন্ত নিয়ে যাইতে যে সরণটা হবে সেটাই হবে এইচ এর মান। তাহলে এখানে দেখি, এখানে আমার এই কুয়ার কিন্তু দেখো, কুয়ার কিন্তু এই প্রথম অর্ধেকের পানি তোমার খালি হয়েছে, পরের অর্ধেকের পানি কিন্তু আছে। তাহলে আমি এভাবে আঁকাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই পুরো হাইট ছিল 10, তাহলে 5 হচ্ছে তোমার অংশ জুড়ে পানি আছে, আর 5 অংশের পানি সে অলরেডি খালি করে ফেলছে। তাহলে আমাকে কার মধ্যবিন্দু বের করতে হবে? যতটুকু পানি খালি হয়েছে সেই ততটুকুর মধ্যবিন্দু। তাহলে এই 5 এর মধ্যবিন্দু কোথায়? 2.5 এ, মানে এতটুকু 2.5। তাহলে আমি বলছিলাম মধ্যবিন্দুকে তুমি এই বিন্দুতে নিয়ে যাবা, তাহলে সেটা হবে এইচ এর মান। তাহলে এই মধ্যবিন্দুকে এই মাথা পর্যন্ত নিয়ে যাইতে আমার এইচ এর মান কত হইল? আমার 2.5। হ্যাঁ, 5/2। তাহলে এখানে এইচ এর মান হবে হচ্ছে 5/2, মানে হচ্ছে 5/2। ওকে, আর ক্ষমতার মান আমরা জানি কত? 5125.02। তাহলে তুমি এখানে টাইমটা পাবা হচ্ছে 300.37 সেকেন্ড। হ্যাঁ, খুবই সিম্পল। ওকে, একটু ভালো করে খেয়াল করে যে কিভাবে এইচ এর মানটা আমি বের করছি। ওকে, এখন পরবর্তীতে আমাকে বলা হয়েছে যে যে বি এবং 5 হর্সপাওয়ার ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা বি এবং সি কুয়ার পানি খালি হইতে তোমার একই সময় লাগবে কিনা, মানে কোনটা আগে তোমার পানি শূন্য হবে। তাহলে বি আর সি কুয়া যদি আমি আঁকাই আগে, দেখো এখানে আঁকাও, দেখো বি কুয়ার তোমার হচ্ছে উচ্চতা কত ছিল? বি কুয়ার গভীরতা ছিল 12। হ্যাঁ, ছিল হচ্ছে 12, এবং ব্যাস ছিল 8, মানে ব্যাসার্ধ হবে হচ্ছে আর এর মান হচ্ছে 4। ওকে, তাহলে সম্পূর্ণ অংশ জুড়ে পানি আছে, এটা হচ্ছে বি কুয়া। সি কুয়ার জন্য আমি যদি চিত্র আঁকাইতে চাই, দেখো সি পুয়ার হচ্ছে তোমার 15, হাইটটা হচ্ছে 15, আর ব্যাস হচ্ছে 6, মানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে আর এর মান 3। এখন আসো, তাহলে এটাও সম্পূর্ণ অংশ জুড়ে পানি আছে। হ্যাঁ, তাহলে আমি বের করতে হবে কত সময় লাগবে। সেম ভাবে হচ্ছে কত হর্স পাওয়ারের ক্ষমতা, দুটাতেই তোমার কত হর্স পাওয়ারের ক্ষমতা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে? 5 হর্স পাওয়ার। তাহলে 5×746 ওয়াট। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ক্ষমতার মান। ওকে, এখন এখানে আর এর মান কত দেওয়া আছে? 4, এটার জন্য হচ্ছে 3, আর এটার জন্য 4। হ্যাঁ, এটা লিখে ফেলছি। এখন দেখো তো আমার টাইম বের করার ফর্মুলা কি? টি ইকুয়াল হচ্ছে W/P, W-র মান হচ্ছে MGH, হ্যাঁ H/ তোমার হচ্ছে P, P-র মান আমি অলরেডি জানি এটা। এখন M এর মান আমাকে সেম ভাবে বের করতে হবে। M এর মান আমি কিভাবে বের করব? M সমান সমান আমরা জানি হচ্ছে ρ×V, মানে ρ×π r²H। হ্যাঁ, এখন তুমি যেটা করবা, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি হচ্ছে এই পানির ভরটা বের করবা। যেমন হচ্ছে বি কুয়ার জন্য হলে তোমার হচ্ছে এইচ এর মান কত হবে? 12, আর আর এর মান হচ্ছে 4, তাহলে 4² এখানে রোর মান হচ্ছে 1000 বসাবা, তুমি এম এর মান পাবা। এম এর মান মনে করে পেয়ে গেল। এম এর মান পাওয়ার পরে যেটা হবে তোমার, দেখো তুমি এখানে তুমি যদি হচ্ছে জির মান 9.8 জানি, এখানে এইচ এর মান কত? এখন দেখো তোমাকে কিন্তু সম্পূর্ণ কুয়াই কুয়াকেই পানি শূন্য করতে হবে। তাহলে আমি এই সম্পূর্ণ অংশ জুড়ে পানি আছে, 12 মিটার হাইট জুড়ে গভীরতা জুড়ে তোমার পানি আছে, তাহলে 12 মিটারের মধ্যবিন্দু বের করতে হবে। হ্যাঁ, মধ্যবিন্দু তুমি বের করলা, তাহলে মধ্যবিন্দু কোথায়? 6-এ, এটাও 6। তাহলে এই মধ্যবিন্দুকে মাথা পর্যন্ত নিয়ে যেতে গেলে তোমার সরণের মান হবে হচ্ছে 6। তাহলে বি কুয়ার জন্য এইচ এর মান হবে 6। তাহলে সেম ভাবে বলো তো সি কুয়ার জন্য এইচ এর মানটা কত হবে? পুরোটা 15, 15 মধ্যবিন্দু হতে হচ্ছে কত? 7.5-এ। তাহলে এতটুকু আমার 7.5, এই বিন্দুকে তুমি এখানে নিয়ে আসবা, তাহলে এই ক্ষেত্রে এইচ এর মান হবে, সি কুয়ার জন্য এইচ এর মান হবে 7.5। হ্যাঁ, সেম ভাবে সি কুয়ার জন্য যদি আমি কতটুকু পানি আছে বের করতে চাই, হ্যাঁ সি কুয়ার জন্য এম সমান সমান ρ×V, রো হচ্ছে 1000, ভির মানে হচ্ছে π r²H। হ্যাঁ, এখন আমাকে একটা জিনিস মানে একটু ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে তুমি যখন এখানে এইচ ইউজ করবা তখন কিন্তু 7.5 না, তখন কিন্তু যতটুকু অংশ জুড়ে পানি আছে সেই সম্পূর্ণ পানির হাইট। এখানে পানি আছে 15 মিটার উচ্চতা জুড়ে পানি আছে, তো এইচ এর মান হচ্ছে 15। হ্যাঁ, আর আর এর মান আমি জানি। তো এখান থেকে তুমি এইভাবে পানির ভরটা বের করে ফেলবা, বের করে তুমি হচ্ছে এইচ এর মান তো বলেই দিলাম আমি, এটার ক্ষেত্রে তোমার হচ্ছে কত? 6, আর এটার ক্ষেত্রে তোমার 7.5। তুমি সবগুলো মান যদি এখানে ইনপুট করো তাহলে তুমি পাবা
বি কুয়ার জন্য তুমি হচ্ছে একটা মান পাবা এবং সি কুয়ার জন্য হচ্ছে মান পাবো। তুমি দেখবা যে বি কুয়ার জন্য যে মানটা পাইছো, মানে টি বি দিলাম, এটা টি সি দিলাম, হ্যাঁ, তাহলে এই সি কুয়ার টাইমটা কম আর কি, মানে সি কুয়াটা আগে পানি শূন্য হবে, এটা একটু তোমরা চেক করে ফেলবে। হ্যাঁ ওকে, তাহলে এটা হচ্ছে এই ম্যাথ গেল। ওকে ওকে এটা গেল। তারপর আমরা আরেকটা কোশ্চেন সলভ করব, এটাও ক্রিয়েটিভ কোশ্চেন, এটা হচ্ছে বোর্ডের ম্যাথ, এটা হচ্ছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা টেন মিটার এবং ব্যাস 2 মিটার, একটি পাম্প ২৫ মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। উক্ত পাম্পের সাথে আরো একটি ওয়ান হর্স পাওয়ার ক্ষমতার পাম্প যুক্ত করে কুয়াটিকে পানি শূন্য করলে কিছু সময় সাশ্রয় হয়। ওকে ওকে ফাইন। এক নম্বর কোশ্চেন হচ্ছে প্রথম পাম্পের কৃত কাজ নির্ণয় কর। দুই নম্বর কোশ্চেন হচ্ছে উদ্দীপকের আলোকে কত সময় সাশ্রয় হবে গাণিতিক যুক্তি দাও। ওকে, তাহলে প্রথম কোশ্চেন আমরা সলভ করে ফেলি। আমরা দেখি পানিপূর্ণ কুয়া, হ্যাঁ, পানিপূর্ণ কুয়ার তোমার হচ্ছে উচ্চতা দেওয়া আছে কত, হাইট দেওয়া আছে হচ্ছে 10 মিটার, ব্যাস হচ্ছে 2, মানে হচ্ছে ব্যাসার্ধ কত আমার, ব্যাসার্ধ হচ্ছে 1। হ্যাঁ, কত মিনিটে সম্পূর্ণ পানি শূন্য করতে পারে, টি ইকুয়াল তোমার দেওয়া আছে 25 মিনিট, মানে হচ্ছে 25 × 60 সেকেন্ড। হ্যাঁ, ওকে, তারপরে কি করছে যে এই পাম্পের সাথে আরো একটা পাম্প যুক্ত করছে, তার ক্ষমতা ছিল 1 হর্স পাওয়ার। তারপরে তোমার অবশ্যই কম সময় লাগবে, কারণ এখানে দুটা পাম্প। তাহলে প্রথমটা আগে করে ফেলি। প্রথম কোশ্চেন হচ্ছে প্রথম পাম্পের কৃত কাজ নির্ণয় করো। তাহলে আমার কাজের মান জানি হচ্ছে W = কত, MGH, হ্যাঁ, M এর মান কত আমার, M এর মান হবে, M এর মান এখানে দেওয়া নাই, সরাসরি M এর মানটা আমাকে বের করতে হবে। M এর মান কিভাবে বের করব, আমরা একটা ফর্মুলা জানি, যেহেতু সম্পূর্ণ কুয়া পানি পূর্ণ ছিল,
তাহলে এম সমান সমান জানি রো ইনটু ভি, রো মানে হচ্ছে 1000, ভি মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখন এখানে দেখো আবার কেয়ারফুলি খেয়াল করো, পাই এর মান 3.1416, আর এর মান তোমার কত 1, তাহলে 1 স্কোয়ার, এইচ এর মান কত হবে দেখো, তুমি দেখো সম্পূর্ণ হাইট জুড়ে পানি ছিল, তাহলে এইচ এর মান হবে 10। ওকে, এম এর মান পাইলাম। তারপরে কি হবে দেখো, তুমি এইচ এর মান কত হবে দেখো, এইচ এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে মনে করো, সেটা হচ্ছে যে যতটা অংশ জুড়ে পানি ছিল সম্পূর্ণ অংশ, এই পানির যতটুকু অংশ জুড়ে ছিল পানি তার মধ্যবিন্দু বের করতে হবে। তাহলে পুরোটা 10 হইলে হাইট, 5 এ তোমার মধ্যবিন্দু, তাহলে এই মধ্যবিন্দুকে তুমি মাথা পর্যন্ত নিয়ে যাবো, তার মানে এই 5 মিটার তোমার হবে এইচ এর মান। ওকে, তাহলে এইচ এর মান হচ্ছে 5। সবগুলো মান যদি তুমি এখানে বসাবা, তুমি যদি বসাও তাহলে পাবা হচ্ছে, তুমি পাবা এই ডাব্লুর মান হচ্ছে তোমার 1539384 জুল, এটা হচ্ছে কাজের মান। হ্যাঁ, পরের বার কি হবে দেখো, পরের বার বসে যে তুমি 1 হর্স পাওয়ার এর আরো একটা ক্ষমতার একটি পাম্প যুক্ত করলে কতটুক সময় সাশ্রয় হবে, তাহলে প্রথম ক্ষেত্রে আমাকে একটা টাইম বের করতে হবে, মানে এই প্রথম পাম্প দিয়ে কত সময় লাগছে, এটা অবশ্য বলে দিয়েছে তোমাকে 25 মিনিট। ওকে, এখন পরবর্তী ক্ষেত্রে দেখো, এখানে 25 মিনিট বলে দিয়েছে, 25 মিনিটে পানি শূন্য করতে পারে। ওকে, তো টাইম আমার দেওয়া আছে প্রথম ক্ষেত্রে কত আমার 25 মিনিট। হ্যাঁ, তাহলে 25 ইনটু 60। ওকে, এখন আমার যেটা করতে হবে, তাহলে প্রথম পাম্পের ক্ষমতা আগে আমাকে বের করে নিতে হবে। প্রথম পাম্পের ক্ষমতা আমরা কত জানি, কত হবে ডাব্লু বাই টি, ডাব্লু মান বসাও তুমি 1539384 বাই 25 ইনটু 60, তুমি পাবা হচ্ছে এখানে 1282.82 ওয়াট। হ্যাঁ, তাহলে প্রথম পাম্পের জন্য আমার ক্ষমতা। এখন পরবর্তীতে এই পাম্পের সাথে কি করছে, আরও একটি 1 হর্স পাওয়ারের পাম্প যুক্ত করছে, তাহলে নতুন ক্ষমতা হচ্ছে P1 + P2। তাহলে এটার ক্ষমতা ছিল কত, 1282.82 প্লাস হচ্ছে এটা 1 হর্স পাওয়ার, মানে হচ্ছে 746 ওয়াট। হ্যাঁ, তাহলে তুমি যোগ করলে পাবা হচ্ছে, তুমি পাবা 1282.82 প্লাস হচ্ছে 746, তুমি যোগ করলে পাবা 2028.82 এত ওয়াট। তাহলে এখন আমাকে টাইম কিভাবে বের করব, টি ইকুয়াল তোমার আমরা জানি হচ্ছে, আচ্ছা পি ইকুয়াল জানি হচ্ছে ডাব্লু বাই টি, তাহলে টি ইকুয়াল হচ্ছে ডাব্লু বাই পি। এখানে ডাব্লুর মান কত, ডাব্লুর মানটা হচ্ছে এই যে ডাব্লু মানটা আমি আগে বের করে ফেলছি, সম্পূর্ণ পানি খালি করতে আমার হচ্ছে কি পরিমাণ কাজ করতে হবে আমি তারপর আবার বসাই। তাহলে এম জি এইচ, এখানে এম এর মান আমি বের করে ফেলছি আগে, এই যে এখান থেকে পাই রো ইন্টু পাই আর স্কোয়ার এইচ ইন্টু জির মান জানি, এইচ এর মান তোমার 5, একই মানই আসবে, বাই পি এখন শুধু দিব হচ্ছে তোমার 2028.82। তাহলে তুমি এখানে সময়ের মান পাবা হচ্ছে, সেকেন্ড টাইমে তুমি সময়ের মান পাবা 12.65 মিনিট। হ্যাঁ, তাহলে আমার কতটুকু টাইম সাশ্রয় হবে, ডেলটি হবে আগের টাইম মানে 25 মিনিট, টি ওয়ান মাইনাস টি, 25 মাইনাস হচ্ছে 16.65, টাইম তোমার 7 হবে, সেভ হবে হচ্ছে 7.35 মিনিট। ওকে, খুবই সিম্পল। ওকে, তাহলে নেক্সট দিন হচ্ছে আমরা আরও এই টাইপের ম্যাথ করব একটা ক্লাসে, করে আমরা এনার্জি কনজারভেশন করে এটা হচ্ছে আমরা শেষ করে দেবো। ওকে, এই ক্লাসটা হচ্ছে আমি তোমাদের একটা ক্লাস নিয়ে নেই গ্যাপটা, সেই গ্যাপ ক্লাসটা আজকে নিয়ে ফেললাম। ওকে, তাহলে নেক্সট দিন আবার আমরা জুমে ব্যাক করব, মানে নেক্সট উইক থেকে। ওকে, তাহলে ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে, টিল দেন স্টে হোম স্টে সেফ।